আসসালামু আলাইকুম, আই এম তরিকুল। টুডে আই এম গোয়িং টু শেয়ার ওয়ান থিং, আমার ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি, এ হেল্প। কিছুদিন আগে আমার বন্ধুর সাথে আমি এই বিষয়ে কথা বলছিলাম, হেল্প এবং সম্মান। আমি আজকে হেল্পের বিষয়ে হালকা একটু বলবো। অনেকে মনে করে যে আমার টাকা নেই বলে আমি সাহায্য করতে পারবো না, অনেকে মনে করে যে আরে ওর টাকা আছে, ও সাহায্য করবে, তাই আমি করবো কি। এবার সব কিছুতেও টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি আপনার কথা দিয়ে সাহায্য করতে পারেন, আপনার মুখ দিয়ে যা বেরোবে বা আপনার ভাষা, আপনার সব কিছু, আপনার আচরণ, আপনার চলাফেরার ভঙ্গি, সব কিছু দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন। সাপোজ আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা ডাল পড়ে রয়েছে, মানুষের দুর্ঘটনা হবে বলে ওইটা সরিয়ে রাখলে এটাও একটা ভালো কাজ, বা এটা মানুষকে হেল্প করা। অনেকে ভাবে যে আমার টাকা নেই, আমি গরিব মানুষ, আমি হেল্প করবো কী করে, যার টাকা আছে সে হেল্প করুক। এরকম চিন্তা করাটা ঠিক না ভাই। শুধু কি টাকা দিয়ে হেল্প হয়? শুধু টাকা দিয়ে হেল্প হয় না, আমাদের দৈনন্দিন জীবনে যা করি না কেন সব কিছুর হেল্প হয়। আপনি কার সাথে ভালো ব্যবহার করলেন, কার সাথে সালাম দিলেন, কাউকে সুন্দর সুন্দর কথা বললেন, কাউকে জ্ঞানমূলক কথা বললেন, কাউকে অনুপ্রেরণামূলক কথা বললেন, এই যে আমিও এটা কাজ করছি, আমি এই যে ভিডিওটা করছি আপনারা দেখছেন, এটাও একরকম হেল্পের ভিতর হয়ে যায়। কারণ এটা এই ভিডিও থেকে যদি সামান্য কিছু শিখতে পারেন সেটা কিন্তু সাহায্য করছে, তাহলে আমি চেষ্টা করছি সাহায্য করার। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে সাহায্য করার মন মানসিকতা তৈরি করতে হবে। কারণ আপনি যদি সাহায্য করেন অবশ্যই আপনার ভালো হবে, আর মানুষকে সাহায্য করার একটা যে কি ফিলিংস, এটা যে মানে যে সাহায্য করে সে বোঝে, মানে সাহায্য করলে এত ভালো লাগে নিজের কাছে বলার বাইরে, সে অন্যরকম অনুভূতি। তাই আমরা সবাই সবসময় চেষ্টা করব মানুষকে সাহায্য করার মন মানসিকতা তৈরি করার, এবং সাহায্য করব মানুষকে দেখানো না, জাস্ট আপনি করবেন আপনার ভালো লাগা থেকে, যে এটা আমার ভালো লাগছে, এই সাহায্যটা করলে আমার নিজের ভিতরে ভালো লাগবে। এবং অনেক সময় কী হয়, নিজে ভালো থাকার জন্য বা নিজে খুশি থাকার জন্য সাহায্য করলে অনেক ভালো মনে হয়, নিজেকে ভালো ফিল হয়। তাই সবসময় চেষ্টা করব আমরা সবসময় মানুষকে সাহায্য করার, এবং সবসময় মন মানসিকতা তৈরি করবো যে আমার দ্বারা যদি সাহায্য একটুকুন সাহায্য হয় সেটা আমার কাছে অনেক কিছু। আমি আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওর পূর্ণাঙ্গ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, হ্যাভ এ গুড ডে।